শিক্ষার্থী বন্ধুরা, আরআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা এই সেকশনটি দেখব। তো এখানে আমাদের দেখার মতো বেশ কয়েকটি কাজ রয়েছে। সেটা হচ্ছে ওভারলে এবং আমরা কিভাবে মাঝখানে কন্টেন্ট দিতে পারি। তো দুইভাবে দেওয়া যায়। প্রথমত হচ্ছে টেবিল সেট করে, এছাড়াও আপনারা ভার্টিক্যাল অ্যালাইন মিডিল করে করতে পারেন এখানে। এছাড়াও আরো আরেকটা পদ্ধতি আছে যে পদ্ধতিটা ব্যবহার করা হয়। তো আমরা আজকে টেবিল সেল দেখবো, এরপরে আমরা ডিসপ্লে ফ্লেক্স বক্স করে কিভাবে করতে হয় সেটা আমরা পরবর্তীতে দেখবো। আর এইখানে হেডিং গুলোতে লেটার স্পেসিং দেওয়া আছে, যে জিনিসটা আমাদের জানতে হবে। তো চলুন আমরা তাহলে কাজ শুরু করি। তো প্রথমত আমরা এইখানে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো এখানে ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি গুগল থেকে ছবি খুঁজে নিয়ে আসতে পারেন। তো আমি আপাতত এটারই স্ক্রিনশট নিয়ে ব্যবহার করছি, সেটাকে সেভ করে নিব হচ্ছে আমি HS2 কুইক স্টার্ট অ্যাসেটস ইমেজ, এখানে আমি সেভ করে নিই যে author 1। ওকে, তাহলে আমরা এখন মার্কআপে চলে যাই। প্রথমত আমাদের এখানে সেকশন প্যাডিং column 4 সিঙ্গেল টিম বক্স এই নাম দিলাম। এখন এইখানে যে ইমেজ গুলো আছে সেই ইমেজ গুলোর টেবিল ব্যাকগ্রাউন্ড করে নেবেন না, কারণ হচ্ছে এই ইমেজ গুলো যদি ব্যাকগ্রাউন্ড করে নেন সেই ক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে। সেই জন্য আমরা এখানে ইমেজ গুলো SRC করে নিব। আর বেসিক্যালি এই ধরনের ইমেজ গুলো ক্লায়েন্ট এগুলো হচ্ছে রিসাইজ করে তারপরে ব্যবহার করে, কারণ এইগুলো ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করা যায় সেক্ষেত্রে সমস্যা হয় অনেক। যে অনেক সময় দেখা যায় ইমেজের ওপরের যে স্পেস সেই স্পেসটা কম, সেই জন্য এই ছবিগুলো একটু গুরুত্বপূর্ণ ছবি, টিমের মেম্বারের ছবি, সেগুলো রিসাইজ করেই দেবে। সেই জন্য আমরা এগুলো আর ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব না, এগুলো সরাসরি ইমেজ SRC হিসেবে ব্যবহার করতে হবে। আচ্ছা, ইমেজ SRC এখানে আমরা দিব অ্যাসেটস ইমেজ স্ল্যাশ এবং আমাদের এখন যেই নাম সেই নামে আমরা এখানে ব্যবহার করব। আচ্ছা, author 1 PNG, তো এটা দিলাম। এখন এরপরে আমাদের এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের, যে author 1 ইমেজের উপরেই মেইনলি আমাদের যেই এরিয়াটা সেই এরিয়াটা। সেজন্য আমরা এখানে ইমেজটা তো নেবই। তো এখানে আমরা যেটা করব যে author ইমেজ নামে একটা ডিভ নিব। ডিভের মধ্যে ইমেজটা আমাদের এখানে থাকলো, আর এখন আমাদের এই ডিভের মধ্যেই author ইমেজ হোভার, অর্থাৎ হোভারে আমাদের কন্টেন্ট থাকবে। তো আমরা বলেছি যে হোভারের মধ্যে টেবিল সেল করব আমরা। তো আমরা এটাকে করব টেবিল, আর এর মধ্যে যেটা থাকবে যে author ইমেজ হোভার ইনার, এটাকে মেইনলি আমরা টেবিল সেল করব। তো সেখানে আমাদের একটা হেডিং থাকবে lorem 3, আর এখানে পি থাকবে lorem 10। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের একটা সোশ্যাল লিঙ্কস এর একটা ডিভ লাগবে। তো এখানে লিঙ্ক থাকবে, তো এইভাবে বেশ কয়েকটা লিঙ্ক। তো এখানে আমি লিঙ্ক দিয়ে দিলাম। এখন আসি এখানে একদম শেষে, অর্থাৎ author ইমেজ হোভার, author ইমেজের পরেই আমাদের এখানে author এর টাইটেল রয়েছে। আমরা heading 3 দিয়ে নেই, যে এবং স্প্যান দিয়ে আমরা এখানে নেই। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মার্কআপ। এখন আমরা এটাকে, যেহেতু আমাদের তিনটা লাগবে, এখন আমরা তিনটা করে নিলাম। এখন আমরা যাব CSS দিতে। তাহলে আমরা CSS এখন এটাকে ওপেন করে নিই, কুইক স্টার্ট। তাহলে এই হচ্ছে আমাদের মার্কআপ। এখন আমরা CSS দিব। তো প্রথমত এখানে ইন্সপেক্টে যাই, এই অংশটুকু হবে আমাদের উপরে। তো আমরা উপরে করে নিব, তারপরে আমরা শুধুমাত্র হোভারে সেটাকে শো করব। তো তাহলে এখানে author ইমেজ যেটা, সেটাকে আমরা করব পজিশন রিলেটিভ। তারপরে আমাদের author ইমেজ হোভার যেটা রয়েছে, তো সেটার একটা বিষয় আপনি হয়তো খেয়াল করেছেন যে এখানে ওভারলে দেওয়া আছে, এবং ওভারলেটা হালকা করে বোঝা যাচ্ছে, অর্থাৎ ভেতরের কন্টেন্ট আমরা সেভাবেই দিব। এখানে প্রথমে আমরা এটাকে ওভার ওভার করে দিই।
অর্থাৎ এটার পজিশন হবে অ্যাবসোলিউট, লেফট জিরো, টপ হচ্ছে জিরো, দুইটা অক্ষ দিতেই হবে পজিশন অ্যাবসোলিউট করলে। এরপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের উইড হাইট দিয়ে দিতে হবে, অর্থাৎ উইড হবে 100%, হাইট হবে 100%। এরপরে হবে ডিসপ্লে টেবিল, অর্থাৎ আমরা টেবিল করব বলেছিলাম, আর এখন আমরা এটাকে জেড ইন্ডেক্স দিব হচ্ছে 1। অর্থাৎ জেড ইন্ডেক্স কেন দিব, কারণ আমরা এটার আফটার করব এখন, আফটার পজিশন, অর্থাৎ আমরা একটা লেয়ার নিয়ে আসতে চাচ্ছি যে লেয়ারটা ওভারলে হিসেবে কাজ করবে। তো আফটার পজিশন অ্যাবসোলিউট, লেফট জিরো, টপ জিরো, উইড 100%, হাইট 100%, তারপর এটা হবে কন্টেন্ট, এইটা ব্যাকগ্রাউন্ড দিব একটা, আমরা ডি 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 ব্যাকগ্রাউন্ড দিব। খেয়াল করেন এটা এইরকম অবস্থায় আসছে, অর্থাৎ আমরা যদি এখানে যাই, অর্থাৎ অথর ইমেজ হোভারটারই আমাদের হাইট 100% এখানে কাজ করছে না, অর্থাৎ যেহেতু আমরা ডিসপ্লে টেবিল ব্যবহার করেছি এবং অ্যাবসোলিউট ব্যবহার করেছি সেই জন্য এইটা হচ্ছে। তো সেই জন্য এখানে আমাদের এইখানে যে কোনো একটা কিছু করতে হবে, যে এখানে ডিসপ্লে টেবিলটা ব্যবহার করা যাবে না, কারণ ডিসপ্লে টেবিল ব্যবহার করলে এটার আমরা হাইট 100% পাচ্ছি না, কারণ আমরা টেবিল টেবিল সেল করতে হলে হাইট 100% কিন্তু খুবই জরুরি। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এখানে আমরা একটা ডিভ নিয়েছি, এর ভিতরে আরেকটা ডিভ নিতে হবে, অর্থাৎ এটাকে আমরা টেবিল করব এবং তারপরে আমরা ওটাকে টেবিল সেল করব। এইটা আমরা আফটার দিয়ে বুঝলাম যে আফটার দেওয়ার কারণ এটা হলো, এটা আপনারা বুঝে নেবেন। আর এখানে হচ্ছে অপাসিটি আমরা এখন দিয়ে দিব 0.8, যাতে আমাদের ভিতরে কন্টেন্ট দেখা যায়, এবং জেড ইন্ডেক্স করবো -1, যাতে আমাদের এই কন্টেন্ট গুলো আফটার এর ঠিক উপরে লেয়ারে চলে আসে। আচ্ছা, তাহলে এখন যেহেতু আমরা সেন্টার করতে পারবো না, কারণ সেন্টার করার জন্য আমরা এটাকে করব ডিসপ্লে টেবিল, আর ভেতরে কন্টেন্ট কে করতে হবে ডিসপ্লে টেবিল সেল। আমরা এটাকে একই সাথে পজিশনিং করেছি বলেই এখানে ডিসপ্লে টেবিলটা কেটে দিতে হলো। তো এখন আমরা এইটাকে টেবিল করে রাখি, পরে আমরা ভেতরে টেবিল সেল নিব, অর্থাৎ এটার হচ্ছে ডিসপ্লে টেবিল, এবং এটার হচ্ছে হাইট হবে 100% এবং উইড হবে 100%, অর্থাৎ ডিসপ্লে টেবিল করলে এটার হাইট তো এখানে কমে যায় এবং উইড তো আমাদের বাই ডিফল্ট একটা ডিভের উইড থাকে হচ্ছে, হাইট থাকে হচ্ছে শুধুমাত্র এই পর্যন্তই। আচ্ছা, তো এখন আমাদের এখানে ভেতরে কন্টেন্টগুলো আমরা চাইলে ঠিক করে ফেলতে পারি, অর্থাৎ অথর ইমেজ হোভার H2 ফন্ট সাইজ 20 পিক্সেল, যদি এটা H2 হতো না, যাই হোক আমরা যেহেতু দিয়ে ফেলেছি, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস এবং ফন্ট ওয়েট 300, এবং আমাদের বডির ফন্ট ওয়েট, বডি ফন্ট ওয়েট 300 হবে। আর এখানে অথর ইমেজ হোভার যেটা করেছি সেটাকে আমরা টেক্সট অ্যালাইন সেন্টার, এবং এটার হচ্ছে প্যাডিং আমরা দিব, প্যাডিং আমরা পরে আমরা টেবিল সেলকে প্যাডিং দিব যখন ডিপ নিব আলাদা। আচ্ছা, এখন আসি হচ্ছে আমাদের এইখানের কন্টেন্টে, কন্টেন্টের সাইজ একটু বেশি, অর্থাৎ অথর ইমেজ হোভারেরই করে দিই, ফন্ট সাইজ 20 পিক্সেল বা একটু কম, কালার হচ্ছে 999, একটু বেশি হয়ে গেল 555। আচ্ছা, তাহলে এরপরে আমরা দেখি, আমরা এটার কালারটা নেই, অর্থাৎ সোশ্যাল আইকনস আমরা একটা ডিভ নিয়েছি সোশ্যাল লিঙ্কস নামে, সোশ্যাল লিঙ্কস এ, এটার কালার হচ্ছে এটা, আর প্যাডিং হচ্ছে 5 পিক্সেল। তো প্যাডিং ওপরে নিচে কাজ করবে না, সেই জন্য আমাদের দিতে হবে ডিসপ্লে ইন লাইন ব্লক, তাহলে ওপরে নিচে প্যাডিং কাজ করবে। আমরা একটু কমিয়ে দিই, প্যাডিং এত বেশি হবে না। তো তাহলে এটা করলাম, এটা মাঝখানে দিয়ে দিব পরে। এখন আমরা আসি নিচের সেকশনটিতে, তো নিচের সেকশনটিতে সিঙ্গেল টিম বক্স H3 নিয়েছি আমরা, তো সিঙ্গেল টিম বক্স H3, এটার হচ্ছে ফন্ট ওয়েট 300 এবং টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, টেক্সট অ্যালাইন সেন্টার, ফন্ট সাইজ 20 পিক্সেল। আচ্ছা, একটু বাড়িয়ে দিলাম, 22 পিক্সেল দিয়ে দিই। আচ্ছা, এর মধ্যকার H3 এর মধ্যকার যে স্প্যান, এটা ডিসপ্লে ব্লক, তাহলে এটা নিচে চলে আসবে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে ফন্ট সাইজ, আচ্ছা ফন্ট সাইজ আরো কমবে, আমরা এটা ফন্ট সাইজ কমে দিই, এটার ফন্ট সাইজ দিব আমরা 80%। পার্সেন্ট দেওয়ার কারণ হচ্ছে যাতে আমাদের উপরে ফন্ট সাইজ ছোট করলে এটা অটোমেটিক ছোট হয়ে যায়, অর্থাৎ ওইটার উপর ডিপেন্ড করে এটার ফন্ট সাইজ হবে। কেমন এখন খেয়াল করেন,
তবে এটা ফন্ট সাইজ ছোট করছে বলে নিচেরটাও ছোট হয়ে যাচ্ছে, এটা বড় করলে নিচেরটা বড় হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে পার্সেন্টেজ দেওয়ার সুবিধা। আচ্ছা, এটার হচ্ছে মার্জিন টপ 10 পিক্সেল, অর্থাৎ একটু মার্জিন টপ হবে। আর টোটাল এইচ 3 এর মার্জিন টপ 10 পিক্সেল বা যতটুকু লাগে, এবং মার্জিন বটম 20 পিক্সেল, সরি মার্জিন বটম হবে 0। আচ্ছা, এখানে একটু দেখি ফন্ট সাইজ ঠিক আছে। আমরা এখন দিব হচ্ছে লেটার স্পেসিং, লেটার স্পেসিং হচ্ছে 5 পিক্সেল, একটু বেশি লেটার স্পেসিং, অর্থাৎ আমরা এখানে লেটার স্পেসিং 5 পিক্সেল দিলাম। তো তাহলে এটা এরকম হলো। ঠিক একইভাবে উপরেও এটাকে লেটার স্পেসিং দিতে হবে, লেটার স্পেসিং 2 পিক্সেল, উপরেটাতে একটু কম দিলাম। এখন আমাদের দুইটা কাজ করতে হবে, প্রথম কাজটা হচ্ছে মাঝখানে করা, দ্বিতীয় কাজটা হচ্ছে এই অংশটুকু শো করবে শুধু হোভারেই, এবং আমরা হোভারে একটা অ্যানিমেশন সেট করে দিব। তাহলে আমরা যেই সিএসএস টুকু নিলাম সেটা নিয়ে যাই, কারণ আমাদের এখন রিফ্রেশ করতে হবে। এটাকে আমরা দিয়ে দিলাম, আর এটাকে আমরা একটা রাখি, আর এখানে এখানে একটা ডিভ এক্সট্রা নিব, অর্থাৎ এখানে নেই হচ্ছে র্যাপার, আর ভেতরেরটাকে নেই হচ্ছে ইনার। ওকে, তাহলে এটা এরকম করলাম। এখন আসি হচ্ছে, আচ্ছা আরেকটা বিষয়, আমরা এখানে দেখি যে ওভারলেটা কাকে দিয়েছি, অর্থাৎ আফটারটা কাকে দিয়েছি, এখানে দেইনি তো? না, এখানে দেইনি। ওকে, আমরা এখন রিফ্রেশ করি। আচ্ছা, একটাই করি, তারপরে বাকিগুলো আমরা কপি করে দিচ্ছি। তো এখানে আমরা যে র্যাপারটা নিলাম, এইটাকে আমরা ডিসপ্লে টেবিল করতে হবে মেইনলি, এটাকে করতে হবে ডিসপ্লে টেবিল সেল। তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এই এইটাকে র্যাপার করি। তাহলে আমাদের যেহেতু সিএসএস দেওয়া ছিল, এই জন্য আমরা এটাকে র্যাপার করলাম, যেহেতু টেবিল করা ছিল। আচ্ছা, এখন তাহলে র্যাপারটাকে আমরা সিম্পলি যেটা করব সেটা হচ্ছে ডিসপ্লে টেবিল সেল, এটার হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন মিডল। তাহলে খেয়াল করেন, এটা মাঝখানে চলে আসে, আর প্যাডিং দিলে দিবেন হচ্ছে এইটার প্যাডিং 20 পিক্সেল, অর্থাৎ আমরা এইটাকে প্যাডিং নিলাম যাতে আমাদের এই অংশটুকুতে প্যাডিং আসে, অর্থাৎ এখানে একদম ভিড়ে ভিড়ে না যায়। তো তাহলে প্যাডিং দিলাম। এখন আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে যে যেই হোভার অংশটুকু, এই হোভার অংশটুকুকে শুধুমাত্র হোভার করলেই আসবে এরকম করতে হবে। সেক্ষেত্রে বাই ডিফল্ট আমরা নতুন করে নিচ্ছি এখানে, কারণ আমরা কপি করব সিএসএস একই সাথে, এই জন্য। আচ্ছা, বাই ডিফল্ট আমাদের যেটা করতে হবে এটার হচ্ছে ট্রানজিশন 0.3 সেকেন্ড, যতটুকু আমরা অপাসিটি দিয়ে করি, প্রথমে অপাসিটি দিয়ে শিখি আজকে। অপাসিটি 0 এবং ভিজিবিলিটি হিডেন, এই তিনটা ভ্যালু লাগবে। এবার আমরা এটাকে যদি শো করতে চাই সিঙ্গেল টিম বক্স, এবং এখানে আমরা দিব অথর ইমেজ হোভার, এটার অপাসিটি 1, ভিজিবিলিটি ভিজিবল, অর্থাৎ যখন আমরা টিম বক্সকে হোভার করব, আমরা এখানে হোভার দেই নাই বলে চলে আসছে, এখানে আমরা হোভার দিই অপাসিটি। এখন এখানে যদি আমরা হোভার করি, খেয়াল করেন এটা হালকা করে চলে আসছে, অর্থাৎ এই যে অংশটুকু, এই অংশটুকু হালকা করে চলে আসছে, এটা হচ্ছে শুধুমাত্র এই যে আমরা এই অপাসিটি দিয়েছি। অপাসিটি ছাড়াও আরও এক ধরনের অ্যানিমেশন করা যায়, এক ধরনের না, বিভিন্ন ধরনের অ্যানিমেশন করতে পারেন। যেমন আপনি এখানে যেটা করতে পারেন যে অথর ইমেজ যেটা, এটাকে ওভারফ্লো হিডেন, আমি এই দুইটা অ্যানিমেশনই আজকে দেখাচ্ছি, এটা ওভারফ্লো হিডেন করে রাখলাম, এবং এই যে অথর ইমেজ হোভার আমরা করেছি লেফট 0, এটাকে আমরা এখন, আচ্ছা অপাসিটি কেটে দিব, এখানে ভিজিবিলিটি হিডেন থাকতে পারে, তো এখানে লেফট করব -100%। তো -100% মানে এটা একদিক বাম দিকে চলে যাওয়া। আর এখন আমরা এটাকে যেটা করব যে অথর ইমেজ যখন হোভার করা হবে, আমরা এখানে যাই, অর্থাৎ আমরা যখন হোভার করব তখন অপাসিটি 1 না হয়ে হবে লেফট 0। তাহলে এখন খেয়াল করেন, এই যে এই যে অ্যানিমেশনটা হচ্ছে, এটা হচ্ছে লেফট, আমরা -100% করার কারণে এটা এইখানে অবস্থান করছে বাই ডিফল্ট। এখন আমরা যখন ওভার করছি তখন এটা এইভাবে এখান থেকে চলে আসছে। ঠিক একইভাবে আপনি যদি এখানে দেন যে এখানে যেমন হচ্ছে লেফট করে করেছি, এখন যদি আপনি দেন টপ, টপ উপর থেকে আসবে, বাম থেকে আসবে, আবার আরো বিভিন্ন ধরনের অ্যানিমেশন পাওয়া যায়, সেগুলো আমি আগামীতে আপনাদের দেখাবো। আজকে পর্যন্ত আপনারা এই অংশটুকু প্র্যাকটিস করবেন এবং বিভিন্ন ধরনের অ্যানিমেশন গুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। এখানে তিনটা থাকবে, নিচে আবার আরো তিনটা নিয়ে আসেন, সেই তিনটাকে আপনি অন্য ধরনের অ্যানিমেশন দেন, এভাবে 4টা অ্যানিমেশন প্র্যাকটিস ফাইলে সাবমিট করবেন।
তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।